প্রাচীন তিনশো বছরের হরিরাম সংকীর্তন হাওড়ার আমতায় প্রায় তিনশো বছরের ঐতিহ্যপূর্ণ হরিরাম সংকীর্তন উৎসবকে ঘিরে আনন্দ উৎসবের সঙ্গে মেতে উঠলেন হাওড়া আমতার ছোট মহড়া পণ্ডিত পাড়া গ্রামের গ্রামবাসী বৃন্দ পূর্বপুরুষের আমল থেকে শুরু হওয়া হরিরাম সংকীর্তন আজও পরম্পরায় বছর বছর ধরে হয়ে আসছে শুধু এলাকাবাসী ছাড়াও হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক উৎসবের আকার নেয় এই ছোট ময়রা অঞ্চল পাঁচ দিন ধরে চলে হরিরাম সংকীর্তন এটা গ্রামের একটা বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে বলে জানান কর্মকর্তারা হরিরাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসব উপলক্ষে গ্রামবাসীর সহযোগিতায় ঠাকুরতলায় প্রায় আট হাজার মানুষজনদের অন্ন ভোগের ব্যবস্থা গ্রহণ করা হয় বাংলা লোক সংস্কৃতি হারিয়ে যাওয়া বাউল গান নাম সংকীর্তন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিন ধরে এই উৎসব অনুষ্ঠান হবে উদ্যোক্তারা আরও জানান অষ্টম প্রহর উপলক্ষে লোকসমাগম হয় প্রচুর রিপোর্ট আমাদের টিভি আজকে আমাদের মূল অনুষ্ঠান থাকছে সারাদিন অন্নকূট উৎসব এবং সান্ধ্যকালীন আমাদের সাংস্কৃতিক পর্যায়ে আমরা দেখি সেটা বাউল সঙ্গীতা অনুষ্ঠান আমাদের আছে অনুষ্ঠানের বিশেষত্ব কি আছে আমাদের এখানে অনুষ্ঠানের বিশেষত্ব আমাদের প্রায় তিনশো বছরের পুজো তো যখন পুজো আমাদের আরম্ভ হয় তখন তো আমরা পৃথিবীতে আসিনি জন্ম মায়ের গর্ভেও আসিনি ভূমিষ্ঠ হয়নি তো আমরা আমাদের দাদুদের দেখেছি বাবা দাদু যা দাদুর দাদুর মানে এরকম আমরা শুনেছি গল্প প্রায় তিনশো বছরের পুজো গাছের পুরনো পাতা ঝরেছে নতুন পাতা গজিয়েছে গাছের সৌন্দর্য বেড়েছে আমরা পুরনো লোকদের হারিয়েছি আমাদের বাবা ধর্মরাজ মা শীতলা এবং আমাদের যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাধাকৃষ্ণের মন্দির যেটা আমরা মহাপ্রভু মন্দির বলেই করি চিনি তো আমাদের এখানের বছরের এই একটা মূল অনুষ্ঠান আমাদের থাকে চার দিন পাঁচ দিন এবং আগামী সপ্তাহে আবার মা শীতলা দেবীর পূজা আছে আমাদের গ্রামের এবং আজকে যে অন্নক্রিত উৎসব এই অন্যকূপ উৎসব আমরা হাওড়া জেলার কোনা কোনা মানুষের কাছ থেকে সহযোগিতা পাই দাদা একটা বিষয় এই যে আপনি বললেন যে বাচ্চা পড়ে আসছে পরম্পরা এখন যে হাওড়া করছে দায়িত্ব নিয়ে কেমন লাগে অতটা আমি পালন এটা তো মানে যদি আপনাকে বলি তাহলে তো গর্ভে আমাদের চোখে জল আসবে এবং আমার চোখে জল এসেও যাচ্ছে এতটাই আমরা এর মধ্যে আনন্দ পাই যে আনন্দটা আমরা কোথাও গিয়ে পাবো না মানব জীবনে বেঁচে থাকার জন্য যে একটা আনন্দ সেটা আমরা গ্রামের মাঠে গ্রাম বাংলার মানুষ আমরা খুব আনন্দ পড়ে এই পাঁচ দিন নিজেকে উজাড় করে দিই সমস্ত কাজ কিছু বন্ধ করে দিয়ে সব কিন্তু আমরা যা করি এখানের মন্দিরের জন্য ছেলে মেয়ে সকলেও আপনারা ওখানে গেলে দেখতে পাবেন প্রচুর মেয়েরাও আমাদের এখানে আছে আপনার নাম আমার নাম দীনেশ কারার আমি ছোট মোহা গ্রামের নিবাসী আমতা থানার অন্তর্গত